আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে খুবই সিম্পল একটা রান্না দেখাবো। তো সেটা দেখানোর আগে আপনাদেরকে এই গাঁদা ফুলগুলো একটু দেখাচ্ছি। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের এই গাঁদা ফুলগুলো, মানে গাঁদা ফুল গাছে ফুলগুলো মরে গেছে, তো এটা আবার ফুল ফুটছে, তাই আপনাদেরকে একটু দেখালাম, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগতেছে ফুলগুলো আবার ফুটছে দেখে। তো আজকে মেইন রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো চলেন দেখি। তো এখানে হচ্ছে একদমই ছোট সাইজের একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর এটার সাইজ দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটা ছোট ছিল। তো এই মাছ ভাজা তো তেমন দেখানোর কিছু নাই বা শেয়ার করারও কিছু নাই, তারপর আমি শেয়ার করলাম। আমার কাছে এরকম ভালো লাগে টুকটাক ছোট ছোট ভিডিও শেয়ার করতে। তো এখানে মাছ ভাজার জন্য এই ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে। এখন হচ্ছে হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু ভালোভাবে মাখাই নিতেছে। তো শুরুতেই বলে রাখি, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো এইদিকে মাছে একটু পানি দিয়ে নিছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর এখন হচ্ছে এক এক করে সবগুলো ইলিশ মাছ ভালোভাবে ভেজে নিবে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে, এখন হচ্ছে এটা আস্তে আস্তে করে ভাজা হবে। এই ইলিশ মাছ ভাজার সময় চুলার আঁচটা একটু মাঝারিতে রাখা ছিল যাতে মাছগুলো বেশি পুড়ে না যায়। আর এই ইলিশ মাছ তো সকলেরই কম বেশি অনেক প্রিয় একটা খাবার, আর আমার নিজেরও খুবই প্রিয় একটা খাবার এই ইলিশ মাছ ভাজা। তো এটা সাইজটা যেরকমেরই হোক না কেন, আমার কাছে সবসময় ইলিশ মাছ ভাজা খুবই ভালো লাগে। তো এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি যে ইলিশ মাছগুলো আছে সেগুলো এখন একটু ভেজে নিবে। আর আজকে এই ইলিশ মাছের সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোও ভাজা হবে। তো এই যে সেই পেঁয়াজ আর কাঁচামরিচ এখন হচ্ছে এটা ভাজা হবে। তো এটা দিয়ে দিছে কড়াইতে, এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিবে। আর ইলিশ মাছের সাথে এই পেঁয়াজ ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও কম বেশি সকলের এই পেঁয়াজ ভাজিটা খাইতে খুবই ভালো লাগে ইলিশের সাথে। তো এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিবে, বেশি কড়া ভাজা দিবে না, তাহলে এটা একদমই ভালো লাগবে না। তো এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর এর সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজাও আছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো, কারণ আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।